জন্য এবার জেল থেকে এসে বলবাল করার দাস প্রতিটা পরিবার পরিবার কায়েম করার জন্য ইনশাআল্লাহ সাহাবা کرام থেকে ফলো করেন আল কোরআন দাস আপনার পরিবার চালু করার জন্য আপনাকে অনেক বড় আল্লামা হওয়ার দরকার নেই কে বলেছে আপনাকে আল্লামা হতে হবে আপনি যতটুকু ইলম শিখেছেন সাহাবা کرام যতটুকু শিখেছে ইলম হ্যাঁ বলিগু আননি ওয়ালাউ আয়া যতটুকু সাহাবা کرام শিখেছেন অতটুকু নিয়ে তারা কিন্তু তাদের কবিলায় তাদের গ্রামে তাদের বাড়িতে নগরে শহরে কবিলায় কবিলায় জনপদে জনপদে তারা ছড়িয়ে পড়েছেন যতটুকু শিখেছেন ততটুকু নিয়ে তারা চলে গেছেন কথা ঠিক কি না আপনারা এখান থেকে গিয়ে আপনাদের পরিবারের আপনার পরিবার সদস্য আছে মা বোন আর যারা আছে সেখানে প্রতিদিন কমপক্ষে সপ্তাহে একবার আলকোনার দারস আপনারা কি করবেন ইনশাআল্লাহ কায়েম করবেন নূর নূরে নূরান্বিত হয়ে যাবে আপনার ঘর ইনশাআল্লাহ আজিজ হুট করে সব কিছু একদম এক্সট্রিম চিন্তা করলে প্রথমেই সব কিছু আপনি ধাক্কা মেরে সোজা করতে পারবেন হ্যাঁ এটা বাস্তবতা সেটা না সেটা রসুলের সিরত সেটা নয় একদম গোড়া থেকে অন্তরের যে মনের যে কোমলতা ওখান থেকে আমাদের শুরু করতে হবে তো ইনশাল্লাহ আমি আশা করব আবারও বলছি যে এটাকে বাস্তব কর্মসূচির অংশ হিসেবে এটাকে নেবেন ইনশাল্লাহ আজিজ দেখি আজকে থেকে আপনারা আমাকে বলেন যারা সত্যিকার এখানে যারা আছেন আপনাদের কয়জনের পরিবার আছে যেখানে এখন থেকে আলকোনার দারস চালু করা যাবে সবাই কিন্তু প্রস্তুত না এখানে অনেকেই আছেন যারা এই কি বলে এটাকে অর্থাৎ যারা পরিবার নিয়ে থাকেন না যারা হয়তো সিঙ্গেল থাকেন হ্যাঁ ব্যাচেলার ব্যাচেলার থাকেন হ্যাঁ ব্যাচেলারও পারেন আপনারা আপনাদের হোস্টেলে চালু করবেন ঠিক আছে আপনাদের যেখানে ব্যাচেলার থাকেন সেখানে করবেন আপাতত পরিবারগুলো সম্পর্কে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা আপাতত কয়জন আছেন যারা এখন থেকে ইনশাআল্লাহ আজিজ দৈনিক হোক সাপ্তাহিক হোক এখন থেকে আপনারা আপনার স্ত্রীকে নিয়ে আপনার বোনকে নিয়ে আপনার ভাইকে নিয়ে আপনার বাবাকে নিয়ে পারবেন যতটুকু শিখেছেন যতটুকু বুঝেন অতটুকু দৈনিক কমপক্ষে দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যার যা সময় মতো আপনারা পারবেন কারাগার পারবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শন করতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যতগুলো হাতে কিনে উঠেছে আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ আল্লাহ আজ থেকে আমাদের আলকোনার দর্শন শাখা প্রশাখা আরও কী হলো বিস্তৃত হলো আলহামদুলিল্লাহ তো এটাকে আমরা বাস্তব হিসেবে নিব ইনশাআল্লাহ ঠিক আছে আল কোরআন পুরো মানব জাতির ইতিহাসকে পাল্টে দিল না আল কোরআন নাকি না পুরো মানব জাতির ইতিহাসকে পাল্টে দিয়েছে আল কোরআন ইনশাআল্লাহ আমরাও পুরো সমাজকে জাহেলিয়ার পুরো সমাজকে তার সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সামরিক সমস্ত লাইনে আমরা কি করতে পারবো আন্তর্জাতিক সর্বলাইনে আমরা আমাদের বর্তমান দুনিয়াকে আমরা কি করতে পারবো পাল্টে দিতে পারবো ইনশাআল্লাহ আজিজ